ক্লাসিফিকেশন গ্রেডিংটা আমরা বলে নিলাম আগে, এটা আমরা স্প্রেডের ক্ষেত্রেও বলবো। আমরা যখন স্টেজিং বলবো, স্টেজিং এর সাথে চট করে চলে আসে একটা টার্ম গ্রেডিং। স্টেজিং গুলো আমরা পরে পড়াবো তোমাদেরকে, আমরা এখন চলে আসবো হচ্ছে ক্লাসিফিকেশন কি কি নামে বলি। আমরা নর্মাল যে ক্লাসিফিকেশন, রেগুলার যে টার্মসগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা বলি ডাকটাল কার্সিনোমা, লোবুলার কার্সিনোমা। ঠিক আছে, ডাকটাল কার্সিনোমা ইট মাইট বি ইনসিটু অর ইনভেসিভ, লোবুলার কার্সিনোমা ইনসিটু অর ইনভেসিভ। বাট এটা হচ্ছে হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করলাম, বাট মলিকুলার সাবটাইপসের উপর ডিপেন্ড করে এখনকার যে নিউয়ার ক্লাসিফিকেশন সেটাকে বলা হয় হচ্ছে লুমিনাল এ, লুমিনাল বি, ট্রিপল নেগেটিভ, হার্টু পজিটিভ এবং মিসেলেনাস গ্রুপ। ঠিক আছে, এই লুমিনাল এ লুমিনাল বি শব্দগুলো কি তোমরা জানো? লুমিনাল এ মানে হচ্ছে, আর সবচেয়ে আগে আমরা জানি কি, যে কোনো সেল, যে কোনো একটা সেলের গায়ে, তোমরা ইমিউনোলজি পড়ার সময় পড়ছো না যে ওদের গায়ে কিছু রিসেপ্টর থাকে না, এরকম যে এখানকার যে লোবিলগুলো থাকতেছে বা এখানকার যে ডাকটাল ইপিথেলিয়াম থাকতেছে, প্রত্যেকটার গায়ে কি থাকে, কিছু রিসেপ্টর থাকে, ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, হার্টু রিসেপ্টর, Ki-67 টাইপ প্রোটিন। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো থাকতে থাকে, যাদের Ki-67টা হচ্ছে তার অ্যাগ্রেসিভনেস বোঝায়, কত দ্রুত মাল্টিপ্লিকেশন হতে পারে সেগুলা বোঝায়। ঠিক আছে, এটা একটা প্রোটিন। আবার এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর, প্রত্যেকটা রিসেপ্টর নিজে একটা প্রোটিন না, প্রত্যেকটা বাইরে থেকে আমরা, আমাদেরকে ইন্ডিকেট করে যে আমরা যদি এই পেশেন্টকে ট্রিটমেন্ট দেই, কোন ধরনের ট্রিটমেন্ট পেশেন্টের জন্য ভালো হবে, কোন ধরনের ট্রিটমেন্ট পেশেন্টের জন্য ভালো হবে সেটা আমরা এই ধরনের ক্লাসিফিকেশনগুলো থেকে বুঝতে পারি। সবচেয়ে কমন মজার জিনিস হচ্ছে, আমরা সবসময় চিন্তা করি যে তোমরা কি এটা জানো যে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে যে ধরনের অ্যাবর্শনগুলো হয়ে যায় ওইগুলোর মধ্যে ম্যাক্সিমামের ক্ষেত্রেই ক্রোমোজোমাল কিছু অ্যাবনর্মালিটি থাকে। এটা ন্যাচারাল একটা শেডিং প্রসেস, মানে আল্লাহ জিনিসগুলোকে আগে থেকে তৈরি করে রাখে যে খারাপ জিনিসটা যাতে তোমার কাছে না আসে। ঠিক আছে, সিমিলারলি মানে আমাদের সিস্টেমটাই এমনভাবে আল্লাহ তৈরি করে রাখছে, মোস্ট অফ দি ক্যান্সার সেটা কি লুমিনাল এ ট্যাগ, এটা হচ্ছে সবচেয়ে ভালো টাইপ ক্যান্সার বলবো আমি। ঠিক আছে, ভালো টাইপ ক্যান্সার মানে কি, এটার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটা রিসেপ্টর পজিটিভ থাকে, হার্টু নেগেটিভ থাকে। হার্টু পজিটিভ থাকা আমরা ভালো মনে করি না। ঠিক আছে, হার্টু নেগেটিভ থাকলেই আমাদের জন্য ভালো আমরা মনে করি। যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পজিটিভ থাকে, এদেরকে আমরা কেন ভালো মনে করি, কারণ হচ্ছে হরমোন থেরাপি দিয়ে এদেরকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। ঠিক আছে, এখন এই লুমিনাল এ মানে হচ্ছে তাদের এই রিসেপ্টরগুলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটা পজিটিভ থাকে এবং হার্টু নেগেটিভ থাকে, এবং এটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে, স্লোলি গ্রোয়িং, অত বেশি অ্যাগ্রেসিভ না, এই ধরনের টিউমারগুলাই লুমিনাল এম। লুমিনাল বিতে দেখা যায় কি যে এর ইস্ট্রোজেনটা পজিটিভ থাকে বাট হার্টু পজিটিভ থাকে, কিন্তু প্রোজেস্টেরনটা নেগেটিভ থাকে। এখন আসো, যার ইস্ট্রোজেনটা পজিটিভ বাট হার্টু পজিটিভ, তার ক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্ট বেশি কাজে দিবে, তার কি হরমোন থেরাপি ভালো কাজে দিবে? তার ইস্ট্রোজেন পজিটিভ, প্রোজেস্টেরন নেগেটিভ, প্রথমটা ছিল কি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাই পজিটিভ, তার ক্ষেত্রে কি এই ট্রিটমেন্টটা ভালো কাজে দিবে? ইস্ট্রোজেন পজিটিভ, আমি লুমিনাল এর কথা বলতেছি, হ্যাঁ, প্রোজেস্টেরন পজিটিভ, হার টু, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে লুমিনাল এ। ঠিক আছে, এরপরে আসো লুমিনাল বি, তার হচ্ছে ইস্ট্রোজেন পজিটিভ, প্রোজেস্টেরনটা হচ্ছে নেগেটিভ এবং হার টু হচ্ছে পজিটিভ। এখন দেখো, তুমি এটা ভুলে যাও, হার ভুলে যাও, ঠিক আছে, এইটুকু চিন্তা করো, এইটুকুর মধ্যে ওকে হরমোন থেরাপি দিলে ওর দুইটা রিসেপ্টর এটা ক্যাচ করবে, তার রেসপন্স যত ভালো হবে, ওকে দিলে কি অত ভালো করবে, তা তো হবে না, তাই না? একে আমরা হরমোন থেরাপি দিতে পারি কিন্তু এত ভালো রেসপন্স হবে না। নাম্বার টু হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা সবসময় কেমোথেরাপি দিব যদি সে পজিটিভ হয়, নেগেটিভ হলে কিছু করতে হবে না। ঠিক আছে, কিছু করতে হবে মানে না হচ্ছে ওইটার জন্য আমার কেমোথেরাপি আগে নিয়ে আমার টেনশন কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে আমার যদি হার টু পজিটিভ হয় আমি কেমোথেরাপি দিব, তাহলে সেকেন্ড ক্যাটাগরি যদি কোনো পেশেন্ট আসে তাদেরকে আমি কী দিব আগে, কেমোথেরাপি আগে দিব। ঠিক আছে, আচ্ছা,
আমরা এছাড়া কি বলছি যে নরমালি আমরা যে ক্লাসিফিকেশন করি সেটা হচ্ছে ডাকটাল কার্সিনোমা আর এটা হচ্ছে লোবুলার কার্সিনোমা। এই ডাকটাল কার্সিনোমা এবং লোবুলার কার্সিনোমার মধ্যে ডাকটাল কার্সিনোমাটা সবচেয়ে কমন এবং লোবুলার কার্সিনোমাটা লেস। এখন আসো ডাকটাল কার্সিনোমাটা বেশি হয় কেন ভালো, কারণ এটা ইউজুয়ালি মাল্টিফোকাল না। মাল্টিফোকাল না মানে কি, আমরা দুইটা টার্ম ইউজ করি, মাল্টিসেন্ট্রিক এবং মাল্টিফোকাল। মাল্টিসেন্ট্রিক বলতে আমরা বুঝি, সাপোজ দিস ইজ এ ব্রেস্ট, আমরা ব্রেস্টের চারটা কোয়াড্রেন্ট ভাগ করি না, ব্রেস্টকে আমরা চারটা কোয়াড্রেন্টে ভাগ করি। হ্যাঁ, যদি এটা এক্সিলা হয়, ঠিক আছে, এটা ব্রেস্ট, এখানে এক্সিলারি টেল, ঠিক আছে, এটা তো হবে আপার আউটার, এটা আপার, সরি লোয়ার আউটার, এটা হচ্ছে লোয়ার ইনার, এটা আপার ইনার। তাহলে এই কোয়াড্রেন্ট চারটা নর্মালি যে কোনো ব্রেস্টে থাকে। আমরা এটা চিন্তা করতেছি পেশেন্ট ইজ ইন লাইং কন্ডিশন, আমার কথা বোঝা গেছে, ওয়েন পেশেন্ট ইজ ইন লাইং কন্ডিশন। এটা যদি এক্সিলা হয়, মনে করো হাতের দিকে, তার বডির ল্যাটারাল পার্ট, এটা ল্যাটারাল দিকে যে দুটো আছে, এটা আপার আউটার লোয়ার আউটার, ঠিক আছে। এখন পেশেন্টের যদি ডাকটাল কার্সিনোমা হয়, এটার সুবিধা হচ্ছে যে এটা ইউজুয়ালি যে কোনো এক জায়গায় হয়, এটা মাল্টিফোকাল না, মাল্টিসেন্ট্রিক না। মাল্টিসেন্ট্রিক মানে একটা কোয়াড্রেন্ট, এই একটা কোয়াড্রেন্টের বিভিন্ন জায়গায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম ছড়ায় ছিটায় হয়েছে, এটা মাল্টিসেন্ট্রিক, ঠিক আছে। আর মাল্টিফোকাল হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যখন মাল্টিপল জায়গায় হবে, সেটা ট্রিট করা কি বেশি ভালো, সহজ, নাকি হচ্ছে যেটা বিভিন্ন জায়গায় না হয় এক জায়গায় আছে আর কোথাও নাই সেটা ট্রিটমেন্ট করা সহজ? যেটা এক জায়গায় সেটা সহজ না। এই জন্য ডাকটাল কার্সিনোমাগুলো সাধারণত দেখা যায় যে একই জায়গায় যেহেতু থাকে, বিভিন্ন জায়গায় ছড়ায় থাকে না, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ট্রিটমেন্টটা সহজ এবং এটাই কমনলি হয়। লোবুলার কার্সিনোমাটা অ্যাগ্রেসিভ এবং এটা মাল্টিসেন্ট্রিক এবং মাল্টিফোকাল। যখন মাল্টিসেন্ট্রিক এবং মাল্টিফোকাল থাকে, এই জিনিসটা দেখো, অনলি 15%, বাকি 85% হচ্ছে ডাকটাল কার্সিনোমা, ঠিক আছে। এটা কিন্তু হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস আমি যেটা বলতেছি, আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা এটা প্যাথোলজিক্যাল নিয়ে আসছি। এবং এটার মলিকুলার সাবটাইপ যেটা, সেটা কোথায়, সেলের উপরে ডিপেন্ড করে নাই, ও হচ্ছে কোথায় চলে গেছে, সেলের গায়ের রিসেপ্টরের উপরে, ঠিক আছে। আদার ক্লাসিফিকেশনস কি কি আছে, এই জিনিসগুলো আসলে তোমাদের বেলি ল্যাবে লেখা আছে, টার্মস আমি জানাচ্ছি, বাট এগুলো তোমরা পড়ো না, আর এই ক্লাসিফিকেশনগুলো স্যাররা জানতে চায় না। প্রথম দুইটা ক্লাসিফিকেশন বললেই আমরা খুশি। এবং আমরা যে ডাকটাল কার্সিনোমা এবং লোবুলার কার্সিনোমা বললাম, এই দুইটার মধ্যে প্রত্যেকটাই ইনসিটু এবং ইনভেসিভ আছে। তার মানে ডাকটাল কার্সিনোমা ইনসিটু, যেটা তোমরা ডিসিআইএস বলো, আর হচ্ছে ডাকটাল ইনভেসিভ কার্সিনোমা, ঠিক আছে। লোবুলার কার্সিনোমা ইনসিটু, ইনভেসিভ কার্সিনোমা, দুইটার ক্ষেত্রেই আছে। আচ্ছা, এছাড়া কী কী হইতে পারে, যেগুলো মিউসিনাস অথবা কলয়েড কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, টিবুলার কার্সিনোমা, ইনফ্লামেটরি কার্সিনোমা, ঠিক আছে। এখন সবগুলোর মাঝখানে আমি শুধু ইনফ্লামেটরি কার্সিনোমাটা একটু বলবো, সেটা হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমা, নাম শুনে বোঝা যাচ্ছে কি, কার্সিনোমার মধ্যে কিছু ইনফ্লামেটরি ফিচার আছে, তাই না? ইনফ্লামেশনের ফিচার কি, তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে আসছো না, যে এক্স্যাক্টলি, তাহলে এই ফিচারগুলো থাকবে। এই ফিচারগুলো যদি আমাদের কাছে নিয়ে আসে, আমাদের কাছে ফার্স্ট কী মনে হবে, ইট মাইট বি এ কেস অফ ব্রেস্ট অ্যাবসেস, তাই না? অ্যাবসেস তো তোমরা সেম ফিচারগুলো পড়ছো না, আমরা এর আগের ক্লাসে তোমাদের অ্যাবসেস পড়াইছি না, ওখানে আমরা এই ফিচারগুলোই পড়াইছি না? যখন এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে আসবে যে তার মনে হচ্ছে ওখানে রেড হয়ে আছে, উপরে এরকম ছোটো ছোটো পাস পয়েন্ট আছে, একটু ইয়া বের হচ্ছে, তখন আমাদের কী মনে হবে, ওটা কী হয়, সাবডার্মাল লিম্ফেটিক্সগুলো ব্লক হয়ে যায়, তো যার কারণে উপরে রেডিশ হয়, ওকে একটু পিম্পিং মনে হয়, যার কারণে মনে হয় কি, যে এই জায়গাটায় মনে হয় অ্যাবসেস হয়েছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমা, এটা মিমিক করে ব্রেস্ট অ্যাবসেসকে। আচ্ছা, স্প্রেড কী কীভাবে করে, কিছু কোশ্চেন করতেছিলা? আচ্ছা, স্প্রেড কী কীভাবে করে, যে কোনো টিউমার স্প্রেড করে কীভাবে এটা জানতে হবে। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস সবসময় মাথায় নিয়ে রাখতে হবে, আমরা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কী বলি, যতক্ষণ পর্যন্ত এটা ইনসিটু আছে তখন এটা সিস্টেমিক না, তাই না? কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং ব্রেস্ট ক্যান্সার ইজ এ সিস্টেমিক ডিজিজ। সবসময় কিন্তু দেখবা, আমরা চিন্তা করি যে আগে কেমোথেরাপি দিব না হরমোন থেরাপি দিব না কী করবো, এগুলো কোথায় দেই আমরা, টোটাল সিস্টেমে চলে যায় না এই জিনিসগুলো,
তাহলে এগুলো সিস্টেমিক ইফেক্ট আছে, দ্যাটস ওয়াই এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং দিস ইজ এ সিস্টেমিক ডিজিজ, ঠিক আছে। এবং এটার স্প্রেড, টিউমারগুলো স্প্রেড করে নর্মালি কী কীভাবে আমরা জানি, যে কোনো ক্যান্সার কত রুটে যাইতে পারে, ডিরেক্ট ইনভেশন হইতে পারে, লিম্ফেটিক যাইতে পারে, সরি, হ্যাঁ, আর আর অ্যাস্ট্রোজেনিক, হ্যাঁ হইতে পারে, অ্যাস্ট্রোজেনিক কেউ ছড়াই দেয় না, ওইটা হচ্ছে মার্জিনের মধ্যে চলে আসে ট্র্যাকের সাথে, ঠিক আছে, হইতে পারে বললাম, কিন্তু আসলে বই খাতা অনুযায়ী এটা বলে না, সুতরাং বলবা না, ঠিক আছে। এছাড়া তোমার ট্রান্সসিনোমিক পড়ছো না, ঠিক আছে, এটা পড়তে হবে, বডি ক্যাভিটির ভিতর দিয়ে পড়ে যাইতে পারে, যদিও আমাদের ব্রেস্ট ক্যান্সারের মধ্যে এটা সহজে আসে না। এটাতে লোকাল স্প্রেডগুলো কীভাবে আসতেছে, ব্রেস্টটা কার উপরে বসে আছে, পেক্টোরাল ফাসার উপরে না, ওর নিচে কে থাকে, পেক্টোরালিস মেজর মাসেল থাকে না, ও যদি ওখান দিয়ে যায় সহজে চেস্ট ওয়ালের মাসেলগুলোতে ধরে যাইতে পারে না, তাহলে ডিরেক্ট ইনভেশনের মাধ্যমে যেতে পারে, ঠিক আছে। এছাড়া কি হতে পারে, লিম্ফেটিক্সের মাধ্যমে যেতে পারে, আমরা জানি কি ব্রেস্টের খুবই লিম্ফেটিক সাপ্লাইটা এনরিচ, ঠিক আছে, আমরা এর আগে স্পেশালভাবে এর লিম্ফেটিক সাপ্লাই পড়াইছি, তাই তো, কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে ডিটেলস পড়াইছি, তো লিম্ফেটিক্সের মাধ্যমে, ও যেহেতু ড্রেনিং এরিয়া আছে, ক্যান্সার হওয়ার সাথে সাথে ওখানে নিয়ে চলে যাবে না, তাহলে খুব দ্রুত লিম্ফেটিক্সের মাধ্যমে যাবে। মাথায় রাখতে হবে, আমরা এর আগেও বলছি যে একটা ব্রেস্ট থেকে অপোজিট ব্রেস্টেও যেতে পারে কি হবে, ভায়া লিম্ফেটিক্স, ঠিক আছে। তার মানে এমন না যে একপাশের ব্রেস্টের ক্যান্সার হয়েছে, এটা শুধু লোকাল স্প্রেড করলো নিচে আর এখানকার লিম্ফেটিক্স দিয়ে উপরে গেল, কারণ অপোজিট সাইডেও যাইতে পারে, কারণ বরাবর ওদের লিম্ফেটিক কমিউনিকেশন থাকে, ঠিক আছে। সো এক ব্রেস্ট থেকে অপোজিট ব্রেস্টে যেতে পারে। এছাড়া কি হতে পারে, ব্লাড স্ট্রিমের মাধ্যমে যাইতে পারে, দ্যাট মিন্স হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, এটা একটা কানেকটিভ টিস্যু, খুব সহজেই ও যখন নিচে ইনভেশন করবে, কোনো ভেসেলকে ধরবে, খুব সহজেই চলে যাবে হেমাটোজেনাস স্প্রেড হয়ে। এখন আসো আমরা জানবো কি কি নিয়ে প্রেজেন্ট করবে, অনেক কিছু শুনে পড়ে ফেললাম আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে, এতক্ষণ আমরা প্যাথোলজি অ্যানাটমি অনেক কিছু জানছি, ঠিক আছে। এখন আমরা জানবো যে পেশেন্ট তোমার কাছে কি কি নিয়ে আসবে, সবচেয়ে আগে নিয়ে আসবে একটা লাম্প, ঠিক আছে। অনেকেরই দেখা যায় স্লোলি গ্রোয়িং লাম্প নিয়ে আসে, খুব কমই খুবই র্যাপিডলি গ্রোয়িং লাম্প নিয়ে আসে। যখন স্লোলি গ্রোয়িং লাম্প নিয়ে আসে এবং মোস্ট অফ দ্য টাইম এর কোনো ব্যথা থাকে না, ম্যাক্সিমাম পেশেন্ট খেয়াল করতে পারে না শুরুতে, ঠিক আছে, কারণ আমাদের দেশে ওই পরিমাণ অ্যাওয়ারনেস আমরা ডেভেলপ করতে পারি না যে তারা সেলফ এক্সামিনেশন করবে, ঠিক আছে। তো যখন হচ্ছে তারা এটা খেয়াল করে না, যতদিনে হাতে লাগে ততদিনে যথেষ্ট বড় একটা লাম্প নিয়ে আসে, এবং হাতে লাগার পরেও অনেকে ইগনোর করে বিকজ দিস ইজ পেইনলেস। মোস্ট অফ দ্য টাইম যদি ইনফ্লামেটরি কার্সিনোমা বা এই টাইপের না হয়, তাহলে হচ্ছে ওরা পেইন নিয়ে আসে না, দ্যাটস ওয়াই কী হয়, পেশেন্ট চুপচাপ বাসায় বসে থাকে। আমাদের কাছে যখন আসে বড়সড় একটা লাম্প নিয়ে, আমরা কি দেখি, যেটা হার্ড ইন কনসিস্টেন্সি, মোস্ট অফ দ্য টাইম আমরা বলছি যে কোনো নিওপ্লাজম কি হয়, হার্ড ইন কনসিস্টেন্সি হয়, অথবা অ্যাটলিস্ট ফার্ম টু হার্ড ইন কনসিস্টেন্সি হয়, বাট কখনো ফার্ম বা সফট হয় না, সাধারণত দেখি নাই কখনো, ঠিক আছে। আমরা বই খাতা অনুযায়ী যেভাবে পড়ি তাতে আমাদের মনে হয় যে কনসিস্টেন্সিটা হার্ড থাকবে, ঠিক আছে। তারপরে আমরা কি জানি, এটার সাথে স্কিন এবং নিপেলে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে, অনেক পেশেন্ট কমপ্লেন করতে পারে তার একটা লাম্প আসে, তার নিপল ডিসচার্জ আসে, সেই নিপল ডিসচার্জের কালারটা কি রেডিশ, ঠিক আছে। রেডিশ ডিসচার্জ আসলে, আন্ডারলাইং লাম্প থাকলে, আমাদের জন্য এটা অ্যালার্মিং একটা সিচুয়েশন, এবং তখনই আমরা পেশেন্টকে বিভিন্ন পরীক্ষা করতে দিই। এখন একটা পেশেন্টের ছোট্ট একটা লাম্প নিয়ে আসছে, অল্প সময় নিয়ে আসছে, এবং তার রেডিশ ডিসচার্জও নিয়ে আসছে, এটা কার্সিনোমা ছাড়াও অন্য কিছু হইতে পারে, খুব নর্মাল একটা ডিজিজ হতে পারে, সেটা হচ্ছে ডাকটেকটেশিয়া, তোমাদের আমরা পড়াইছি ডাকটেকটেশিয়া, তাই না। আচ্ছা, এছাড়া কি হতে পারে, পদা অরেঞ্জ অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারে, তোমরা এটা অ্যানাটমিতেও অনেক পড়ে আসছো, তাই না। কি হয়, সাবনর্মাল লিম্ফেটিক্সগুলো যখন ইনভলভ হয়, ইডিমাটাস হয়, এবং ওখানে যে কুপার্স লিগামেন্ট আছে সেটা যখন ইনভলভ হয়, তখন কি হয়, স্কিনটা নিচের দিকে রিট্রাক্টেড হয়, দেখতে কেমন হয়, কমলা লেবুর খোসার মতো হয়, তাই না। আচ্ছা, এছাড়া কি আসতে পারে, নিপল রিট্রাকশন নিয়ে আসতে পারে, ঠিক আছে। অনেকে দেখা যায় এত অ্যাডভান্স এজে আসে যে অলরেডি সেখানে আলসারেশন হয়ে আছে, ফাঙ্গেটিং গ্রোথ হয়ে আছে, অথবা একটা টার্ম এখানে লেখা আছে দেখো, ক্যান্সার ইনকিউরেসি, এটা কি হয়, চেস্ট ওয়ালে পেশেন্টের ছোটো ছোটো সাবকিউটেনাস যে লিম্ফেটিক্স আছে, এর মাধ্যমে সাবকিউটেনাস লেভেলে যে স্প্রেড হয়, সেই লেশনগুলোও নিয়ে আসে, ছোটো ছোটো ব্লিস্টার লাগে, ছোটো ছোটো লেশন তৈরি হয়, সিভিয়ার পেইনফুল হয়, ঠিক আছে, এই লেশনগুলো নিয়ে চলে আসে। এবং যখন পেশেন্টের লং স্ট্যান্ডিং থাকবে, কিছু সিস্টেমিক ইফেক্ট সে নিয়ে আসে,
একটা হচ্ছে ওয়েট লস সবচেয়ে আগে নিয়ে আসে, পেশেন্টের ওয়েট লস হয়ে যায় এবং তার লং স্ট্যান্ডিং ডিজিজের যে ফিচারগুলো লাইক হচ্ছে অ্যানিমিয়া, এই ফিচারগুলো সে নিয়ে আসে। ঠিক আছে, এখন দেখো কোন কোয়াড্রেন্টে কতটুকু হচ্ছে কার্সিনোমা পার্সেন্টেজ সেটা আমরা একটা ছবিতে দেখাচ্ছি। এই ছবিটা তোমাদের বেলি লাভ থেকে আমরা নিছি, এই ছবিটা তোমরা ওখান থেকে দেখবা। সাথে এখানে দেখো সবচেয়ে আগে আমরা দেখি যদি আমরা ব্রেস্টকে, সাপোজ দিস ইজ এ লাইং কন্ডিশন পেশেন্ট, ঠিক আছে, তো এই পেশেন্টের এই যে ট্রায়াঙ্গেল দিয়ে আমরা সবসময় বুঝাই এক্সিলা, তার মানে হচ্ছে পেশেন্টের এক্সিলাটা এই পাশে, এক্সিলার পাশে ব্রেস্টের একটা অংশ বেড়ে গেছে না, দেখছো এই অংশটা কি এক্সিলারি টেইল। যখন আমরা বলি যে মোর দেন 60% অর 60% কার্সিনোমা আপার আউটার কোয়াড্রেন্টে হয়, দ্যাট মিন্স কেন বেশি হয়, কারণ এখানে ব্রেস্ট টিস্যুটা বেশি এবং এই যে এক্সেস টিস্যু এটা কোথা থেকে আসে, এটা তো যদি সার্কেল ধরি ফোর্থ সার্কেলে ফোর্থ কোয়াড্রেন্টে সেম হওয়ার কথা ছিল, এখানে যে বেশি এই বেশিটা হচ্ছে টেইল অফ দ্য ব্রেস্ট, ঠিক আছে, এক্সিলারি যে টেইল থাকে সেটা এই আপার আউটার কোয়াড্রেন্টে অ্যাড হয়, দ্যাটস ওয়াই এখানে যেহেতু টিস্যু বেশি তার মানে কার্সিনোমাও এখানে বেশি হবে। ঠিক আছে, এই এক্সট্রা টিস্যুটা আসে কোথা থেকে, টেইলের টিস্যুটা কাউন্ট করা হয়, দ্যাটস ওয়াই এখানে টিস্যু বেশি এবং এই কারণে হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্টে সবচেয়ে বেশি হয় এবং দেখা যায় যে এটা অলমোস্ট 60%। এছাড়া আর কোথায় কোথায় হতে পারে, দেখো এই 60%-এর পরে বাকি সবচেয়ে বেশি হয় কোথায়, আপার ইনার কোয়াড্রেন্টে এবং নিপল অ্যারিওলার এরিয়াতে। ঠিক আছে, বাকি দুইটাতে কিন্তু অনেক বেশি না, তার মানে উপরের দিকে এবং নিপল অ্যারিওলার দিকে সবচেয়ে বেশি হচ্ছে এবং যখন নিপল অ্যারিওলার দিকে আমাদের বেশি ইনভলভমেন্ট নিয়ে আসে ওই পেশেন্টদের আমরা দেখি যে তার সার্জারিগুলো একটু ডিফারেন্ট হয়। আমরা যদি আপার আউটার কোয়াড্রেন্টে হয় ওখানে লিমিটেড হয় ওই অংশটাও, যদি আমরা মানে কোয়াড্রেন্টেক্টমি, লাম্পেক্টমি, ওয়াইড লোকাল এক্সেশন এই ধরনের অনেকগুলো টার্ম তোমরা সার্জারিতে পাবা, অনেক কিছু করতে পারি, বাট নিপলটা আমরা স্পেয়ার করার চেষ্টা করতে পারি, কিন্তু যদি নিপল অ্যারিওলার কমপ্লেক্সটাকে ইনভলভ করে ফেলে সেক্ষেত্রে কি আর এটাকে সেভ করা যাবে, তার মানে এখানে এটা আলাদা ইম্পর্টেন্স আছে দেখেই এটাকে আলাদা করে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এখানে ছবি দেখো তোমাদের পদা অরেঞ্জ অ্যাপিয়ারেন্সের একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, এই সিমিলার ফিচারটা নিয়ে আসবে। দেখো এখানে তোমাদের এই জায়গাটাতে দেখো তার ইয়েলোইশ একটা টিনজ আছে স্কিনে, প্লাস হচ্ছে এই জায়গাটা যে ইডিমাটাস, ইডিমাটাস হয়ে দেখো পুরো জায়গাটাতে এই যে ছিট 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 কতগুলো পয়েন্ট আছে না, মনে হচ্ছে না যে কমলার খোসার মধ্যে যেরকম ডিম্পল থাকে ছোট ছোট এরকম ডিম্পল আছে না, এই অ্যাপিয়ারেন্সটাই পেশেন্ট নিয়ে আসে। এছাড়া এরকম আলসারেটেড, এটা তো অনেক কম আলসারেটেড, এর চেয়ে খারাপ ফাঙ্গেটিং গ্রোথ নিয়েও চলে আসে, পেশেন্ট কিছু বলে না, পেশেন্ট এত নেগলেক্টেড পেশেন্ট আসে যে যখন আসলে দেখা যায় যে এর তো তাও এখানে মানে এই এরিয়াগুলো ফ্রি আছে কিছু একটু মানে স্কিন আমরা চেষ্টা করতে পারবো কিনা চিন্তা করব, একদম এমন পেশেন্টও আসে যে এই এরিয়াগুলো টোটালি ইনভলভ হয়ে গেছে। ঠিক আছে, তো ওরকম পেশেন্ট আসলে তার জন্য কি লাইফ সেভিং, লিম সেভিং যে ধরনের মানে আমরা ইস্যু সবসময় চিন্তা করি, এর ক্ষেত্রে কি আমরা অর্গানস প্রিজার্ভিং চিন্তা করতে পারবো, তাই না, তার ক্ষেত্রে তো লাইফ সেভিং চিন্তা ভাবনা করতে হবে, তাই না। ওকে, এখানে দেখো আমরা এটা পরেও আবার পড়াবো তোমাদেরকে, আমরা যখন স্প্রেড কাউন্ট করি, স্প্রেড কাউন্ট করলে যদি ফুল বডিতে স্প্রেড করে যায় তখন আমরা বোন স্ক্যান করি। ঠিক আছে, আমরা ট্রিটমেন্ট বা ইনভেস্টিগেশনের সময় এই ছবিটা আবার দেখাবো তোমাদেরকে। এখানে দেখো অনেক জায়গায় বেশি বেশি কালচে হয়ে আছে না, এই ছবিটা তোমাদের বেলি লাভ থেকেই নেওয়া, দেখবা দেখছো এই জায়গাগুলোতে হচ্ছে ডিপোজিট আছে, আমরা হেমাটোজেনাস স্প্রেড বললাম না, হেমাটোজেনাস স্প্রেডগুলো খুব সহজে কোথায় কোথায় যায়, হেমাটোজেনাস স্প্রেডগুলো হচ্ছে ভার্টিব্রাতে বেশি যায়, স্পেশালি লাম্বার ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, রিবস, ফিমার এই জায়গাগুলোতে বেশি যায়। ঠিক আছে, কারণ সবচেয়ে কাছে এদের কি রিচ ব্লাড সাপ্লাই, যাদের ব্লাড সাপ্লাই অনেক বেশি সেখানে ক্যান্সার সেলও বেশি যাবে। ঠিক আছে, ক্যান্সার সেলগুলো হেমাটোজেনাস স্প্রেড যেগুলো করে সেগুলো কীভাবে করে, এম্বোলাই ফর্মে করে, ছোট্ট একটা এম্বোলাই ভাসতে ভাসতে চলে যায়, যেখানে আটকা পড়ে সেখানে যে গ্রো করে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসেরই অনেক বেশি ভাস্কুলারিটি লাগবে, যে খাবার লাগবে না যেই জায়গায় যে বসো, খাবার যেখানে বেশি থাকবে সেখানেই তো মানুষ থাকবে, তাই না, যেখানে ভাস্কুলারিটি বেশি ওখানে সে গ্রো করবে, কারণ একটা নিওপ্লাজমের গ্রো করতে আমরা সবসময় দেখি কি অ্যাঞ্জিওজেনেসিস হয় আগে, নিজের ব্লাড সাপ্লাই আর নিজের খাবারের ব্যবস্থা সে আগে করে নেয়, তাই তো, নাহলে তো সে গ্রো করতে পারবে না। ওকে, নেক্সট ক্লাস থেকে আমরা তোমাদের
বাকি ট্রিটমেন্টে চলে যাব ঠিক আছে থ্যাংক ইউ।